হয়ে গেছে কিনা বা কারোর সাথে ফলাফল করছে কিনা, আশা করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওর মনে কি চলতেছে এখন? তো রাজীব তুমি যদি কিছু বলতে চাও, মাইকেল আর উনি রিয়ার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি পুরান মাস্কেট, আলখয়ের থেকে রিজার্ভ ট্যাক্সি নিলাম, নিয়ে এখন যাচ্ছি পুরান মাস্কেটে, একটা সুন্দর জায়গা আছে। তো এই তো এখন রওনা দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। তো আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, ব্লগটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমি আমার একটা ফ্রেন্ড রাজীব, রাজীব এই আর উনি আমার ফ্রেন্ড রিয়াদ। তো দেখেন খুবই সুন্দর এইখানের রোডগুলা, তো যাচ্ছি ওখানে, যাওয়ার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা কোথায় কোথায় যাচ্ছি ঘুরতেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কত সুন্দর জায়গাগুলো, না আসলে এখানে আসা হয় না, তেমনটা না দেখেন। এখানকার রোডগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর দেখার মতন জায়গা। আশা করি আমরা যাওয়ার পর হয়তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও আসবেন, আসে দেখবেন, অনেক ভালো লাগবে দেখার মতন একটা জায়গা। দেখেন আসলে তো সময় হয় না সব সময় আসার জন্য, কাজে কামে ব্যস্ত থাকি, একটু ফ্রি টাইম পাইলে একটু ঘুরতে বের হই। সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু নতুন ব্লগার, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। একজন একজনের পাশে যদি না দাঁড়ায় তাহলে কীভাবে হবে? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমার বন্ধু, উনি কালকের থেকে, এই যে দেখেন খুবই সুন্দর এই জায়গাটা দেখেন। ভিডিওতে ভিডিও করা এত স্মার্ট না, তারপরেও যতটুকু পারতেছি করতেছি, আশা করি আস্তে আস্তে সব ইয়া হয়ে যাবে। তো যদি কোনো ভিডিওর ভিতরে কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে তো শিখার অনেক কিছু আছে, তো আপনারা যদি ভুলগুলা বলেন তাহলে সামনেতে পরিবর্তন করার চেষ্টা করব, সমস্যা নাই। তো আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন, আমাদের পাশে থাকবেন সবসময়, ছোটো ভাইয়ের মতন সবসময় আদর মহব্বত ভালোবাসা সব কিছুরই প্রয়োজন আপনাদের। এ দেখেন আমার বন্ধুটা খুবই লজ্জা পাচ্ছে, খুবই লজ্জা পাচ্ছে, কারণ ওনার গার্লফ্রেন্ডের কালকেই বিয়ে। তো উনি আজ খুবই মন খারাপ, তার জন্য বললাম যে চলো বাইরে থেকে ঘুরে আসি। এই আমরা এখন বর্তমান আসছি হচ্ছে যে এটার নাম হচ্ছে যে মাত্রা কর্ণেশ বলে। তো আমরা এখন ওই জায়গায় দেখেন খুবই সুন্দর মসজিদটা, খুবই সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর হতে পারে, খুবই সুন্দর দেখেন। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন। এই আমরা এখন মাত্রা কর্ণেশে চলে আসছি, হয়তো অনেকে চিনে বা অনেকে চিনে না, তো আবার অনেকে বলতে পারে বা এই জায়গা তো আমরা চিনি বা গেছি এটা। তো আস্তে আস্তে এই তো মানুষ তো হঠাৎ করে সব কিছু হয় না, আস্তে আস্তে সব কিছু ইয়া হয়। তো আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন, কোনো কিছু যদি আমাদের ভুল হয় সেটা শুধরানোর জন্য বলবেন, সমস্যা নাই। আপনাদের ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের আসলে এত গুছিয়ে কথাও বলতে জানে না, কি বলবো, মুখ দিয়ে কোনো কথাই আসতেছে না, তারপরেও যতটুকু পারতেছি অতটুকু বলতেছি। তো আবারও বলতেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওটার জন্য। দেখেন খুবই সুন্দর এই যে এটা সাগর,
দেখেন খুবই সুন্দর, অনেক মানুষ এখানে এখন দেখেন। এই যে এটা হচ্ছে মাত্রা সুখ, সামনে উঠে দেখেন। আমরা এখন রওনা দিয়েছি, আমরা এখন যাচ্ছি পুরান মার্কেটে। জায়গাটার নাম হচ্ছে আল আলম প্লেস বলে। তো আসলে কখনো যাওয়া হয় নাই, তো ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক এক্সাইটেড দেখার জন্য। আপনাদের সাথেও শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকবেন, দেখবেন আমাদের ব্লগগুলি, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের এক একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু। সবাই এভাবে সবসময় সাপোর্ট করবেন। খুবই লজ্জা পাচ্ছে আসলে, আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, আর নিজের ভয়েসটা কতটুকু ভালো খারাপ সেটা দেখেন। حراسة معلوم حراسة؟ شرطي. شرطي. ايوه ما يدخل ولا يخرج كذا. انا مهم لكن الحين عادي عادي يمشي. اول يعني هذا قديم اول. هذاك واحد في حراسة منا. ايوه. واحد في هناك برج هذاك ثاني. ايوه. هذا انا مهم. هذا بالليل خلاص بنى. ما يدخل نفر. خلاص اللي في مناك يبيت مناك مطرح. اللي يبيت مني يجي مسقط خلاص فيه نوم مني مسقط. هذا نموني اول. ايوه بنى دمر على طول مباشرة. দেখেন আমরা পৌঁছে গেছি, এখন চলে আসছি। এই তো খুবই সুন্দর একটা জায়গা দেখার মতন, আপনারা সবাই আসবেন। আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। এই তো আমরা তিন ফ্রেন্ড মিলে চলে আসছি, দেখেন পাশের প্লেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর গাছ এখানে লাগানো আছে। আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন
অনেক দেখার মতন অনেক জায়গা এখানে আসলে। তো ফার্স্ট টাইম আসছি, কোন জায়গায় কী আছে সেটা আসলে জানা নাই। তো যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়াদ আহমেদ। সাবস্ক্রাইব দেখে নেই আমার ফ্রেন্ড। তুমি কিছু বলতে চাও? উনি আসলে খুবই লজ্জিত, উনি তেমনটা কথা বলে না ভিডিওর সামনে। আমি ওনাকে সবসময় পচাই তো ওই কারণে। আর ওনার নাম রাজীব। এই যে মাইকেল, তুমি কিছু বলতে চাও? আর উনি সবসময় সেলফি নিয়ে ব্যস্ত, দেখেন সবসময় সেলফি নিয়ে ব্যস্ত থাকে। তো ওনাকে আমি সবসময় একটু ফসাই, তো এই কারণে উনি আমার সাথে একটু কম কথা বলে। দেখেন এখানে দেখেন খুবই সুন্দর জায়গা। এখানে মানুষ এই বিকেলবেলা হলে প্রত্যেক দিন মানুষ এখানে ভিড় হয়। এটার নাম আসলে আমার জানা নাই, ফার্স্ট টাইম আসছি হয়তো কারণে। দেখেন খুবই সুন্দর প্লেসটা, আই ডোন্ট নো। আসলে আজকে আমি ওমানে প্রায় দীর্ঘত 6 বছর রানিং চলতেছে, তো কখন আসা হয়নি। এই ফার্স্ট টাইম এই জিনিসটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল, খুবই ইচ্ছে ছিল। তো আজকে আমার আশাটা পূর্ণ হয়েছে, আমি অনেক হ্যাপি, অনেক খুশি। এই জিনিসটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল, আজকে চলে আসছি দেখার জন্য। একটু প্রবলেম ছিল, তাও আসা হয়নি, ওই কারণে আজকে চলে আসলাম হঠাৎ করে। দেখে খুবই ভালো লাগতেছে, আমি অনেক খুশি দেখে। আপনারাও আসবেন, দেখ কাছ থেকে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে সেই জিনিসটা কতটুকু সুন্দর, আর কত প্লেসটা যে এত সুন্দর, আশেপাশের ইয়াগুলি অনেক সুন্দর। দেখেন আপনারা আসলে এখানে ভিতরে অ্যালাউ নাই, তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এ দেখেন একদম কাছাকাছি চলে আসছি এই জিনিসটা। দেখেন এটাই, এই একটা গেটের এ পাশে আর একটা আছে, দেখেন এই তো এই জিনিসটা। দেখো রিয়াদ, দেখাও তো সবাইকে, দেখাও।